তোদের কি লজ্জা শরম বলে কিছু নাই? তোদের মসজিদের ইমামের চাল দিয়ে পড়ে পানি, তোদের মসজিদের মুয়াজ্জিনের ঘরের ছাপরার চালের টিন ছিড়া হয়ে গেছে, ঝড় বাতাসে বাচ্চা নিয়ে থাকতে পারে না, আর তোমরা 25,000 টাকা দিয়ে ঝাড় বাতি লাগাও মসজিদে। আর আমাদের দেশে ইমাম যদি আসতে দেরি করে 1 মিনিট, তার ইমামের চাকরি খাওয়ার জন্য এক শ্রেণীর মাতব্বর মুসল্লি রেডি। আজকে সবচেয়ে অবহেলিত মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, অথচ সবচেয়ে সম্মানের পাত্র তারা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আশেপাশের লোকগুলি মসজিদে আসবে, তারপরে জামাত শুরু হবে। যেই হুজুর কালকে আজান শেষ হওয়ার সাথে সাথে জামাত শুরু করেছে, 2 রাকাত পড়ার সুযোগ দেয় নাই, সেই হুজুর আজকে আবার 10 মিনিট দেরি করবে। কেন? কালকে আপনার হাদিস কোথায় ছিল আর আজকে কোথায় থাকলো? মক্কায় যান, মদিনায় যান, দেখবেন মক্কা মদিনার ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়ান তখন একামত হয়, ওখানে নির্ধারিত কোনো টাইম দেওয়া নাই। আজানের পরে কোনো দিন 7 মিনিট পরে ইমাম দাঁড়ান, কোনো দিন 8 মিনিট 9 মিনিট পরে দাঁড়ান, কোনো দিন 10-12 মিনিট হয়ে যায়, মানে ইমাম যখন দাঁড়াবেন তখন টাইম। আর আমাদের দেশে ইমাম যদি আসতে দেরি করে 1 মিনিট, তার ইমামের চাকরি খাওয়ার জন্য এক শ্রেণীর মাতব্বর মুসল্লি রেডি। ওমিয়া ইমামের বেতন কয় টাকা দেন? এক মসজিদে গিয়ে দেখলাম মসজিদের বাইরে বারান্দায় একটা ঝাড় বাতি লাগিয়েছে, ঢাকা গাজীপুর। আমি বললাম এই ঝাড় বাতিটার দাম কত? বলে মাদানী সাহেব ঝাড় বাতিটা কেমন হয়েছে? বললাম খুব ভালো হয়েছে। ঝাড় বাতিটার দাম বলেন তো? বলছে এই বাতিটার দাম 25,000 টাকা। 25,000 টাকা একটা ঝাড় বাতি লাগিয়েছে মসজিদে। বললাম ও মসজিদের কমিটির লোকেরা, তোদের কি লজ্জা শরম বলে কিছু নাই? তোদের মসজিদের ইমামের চাল দিয়ে পড়ে পানি, তোদের মসজিদের মুয়াজ্জিনের ঘরের ছাপরার চালের টিন ছিড়া হয়ে গেছে, ঝড় বাতাসে বাচ্চা নিয়ে থাকতে পারে না, আর তোমরা 25,000 টাকা দিয়ে ঝাড় বাতি লাগাও মসজিদে। বাথরুমের টাইলস মসজিদের, মসজিদের বাইরের ওয়ালের টাইলস, মসজিদের টাকা রাখার জায়গা নেই, কিন্তু মসজিদের ইমামের বেতন 8,000 টাকা। লজ্জা করে না তোমার? কয় টাকায় বাজার করে তুমি খাও? আজকে সবচেয়ে অবহেলিত মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, অথচ সবচেয়ে সম্মানের পাত্র তারা, যারা অসংখ্য টাকা খরচ করে এদিকে সেদিকে, কিন্তু ইমামদেরকে সম্মান দেয় না, মুয়াজ্জিনদেরকে সম্মান দেয় না। কোন কোন মসজিদে ওয়াজ মাহফিল হয়, আমি আশ্চর্য হয়ে যাই, ওই মসজিদের ইমাম সাহেবকে এক মুঠ খাবার দেয় না, লজিং বাড়িতে টিফিন বাড়িতে এনে ভাত খায়, হাজার হাজার টাকা বক্তাকে দিচ্ছে, ওই মসজিদের ইমামের জন্য কোনো বাজেট নেই, অথচ এই মাহফিলটা আঞ্জাম করতে গিয়ে ওই ইমাম দিন রাত পরিশ্রম করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমামকে কোনো অর্ডার করা যাবে না,